চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ও ভাস্কর নাসিমুল কবির ডিউকের কাছে। স্যার, আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম আমরা ফেরদৌসী প্রিয়ভাষিনীর কথা, আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে আপনি তার কোন দিকটি নিয়ে আমাদের সামনে তুলে ধরতে চান? এটা খুব দুঃখজনক যে এক বছর পেরিয়ে গেল আমরা ফেরদৌসী আপার মতো একজন ক্ষণজন্মা এবং অত্যন্ত মেধাবী প্রতিভাময়ী ব্যক্তিত্বকে হারিয়েছি। ফেরদৌসী আপার সাথে আসলে আমার যদি ব্যক্তিগত পরিচয়ের কথা বলি, তাহলে তার সাথে আমার দেখা হয়েছিল 90 দশকের প্রথম দিকে। আমি তখন চারুকলার শিক্ষার্থী হিসেবে মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি। ওনার নামটা শুনেছি আমি আমার সহপাঠী যারা যশোর চারুপীঠের সাথে যুক্ত ছিল, আর একদম জ্যেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ভাস্কর শামীম ভাই, আমরা মাহবুব জামাল শামীম, ওনাকে শামীম ভাই বলে ডাকি। আমরা শুনেছিলাম যে চারুপীঠের সাথে যুক্ত আছেন, যুক্ত হয়ে ইতিমধ্যে একটা প্রদর্শনী করছেন ফেরদৌসী প্রিয়ভাষিনী। তিনি যশোরেই থাকেন তখন, এবং আমরা বিষয়ের সাথে লক্ষ্য করলাম যে তার এই প্রথম যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে যুক্ত হয়েছিলেন সুফিয়া কামাল এবং এসএম সুলতান। এসএম সুলতান তখন আমাদের কাছে বিস্ময়, ফলে এটা একটা তাকে পাত প্রদীপের আলোতে নিয়ে আসলো। সেই প্রদর্শনী দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু আমরা পরে শুনলাম যে 93 সনের দিকে, যতদূর আমার মনে পড়ে, যে উনি একটা প্রদর্শনী করবেন ঢাকায় বেঙ্গল গ্যালারিতে। বেঙ্গল গ্যালারি তখন তৈরি হচ্ছে মাত্র। ওই সময়টাতে আমরা ফেরদৌসীপার বাসায় যাওয়া শুরু করলাম, ধানমন্ডির বাসায়। পুরো বাড়িটাই বাগান, সেই বাগানের মধ্যে সবসময় গান হচ্ছে, তরুণ ছেলে মেয়েদের একটা বড় অংশ রেগুলার আড্ডা মারছে তার বাসায়। তার ছেলে মেয়েরা প্রত্যেকেই প্রতিভাবান, তারা গান গায়, আবৃত্তি করে, ছবি তোলে, এবং বড় ছেলে তো চিত্রকর ছিলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন ওই সময়। এবং আমরা দেখলাম যে একদম ফেলে রাখা জিনিস থেকে তিনি অসামান্য সব শিল্পকর্ম তৈরি করছেন। তার কাজগুলো খেয়াল করলে দেখা যায় যে একদম সহজলভ্য জিনিসগুলো দিয়ে কিন্তু তিনি নিজে সাজতেন এবং নিজের ঘর সাজাতে ভালোবাসতেন। একদমই মরা পাতা, গাছের ডাল, কাঠের গুঁড়ি এসব তিনি ব্যবহার করতেন। তো আপনার কাছে কি মনে হয় তার আসলে এই চিন্তার উদ্ভাবনটা কিভাবে হয়? প্রকৃতির সাথে উনি খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং খেলতে খেলতেই আসলে নানান ধরনের উপাদানগুলোকে দিয়ে বিভিন্ন ফর্ম তৈরি করা এটা শুরু করেছিলেন, কিন্তু এটাকে কখনোই তিনি খুব গুরুত্ব দেননি। আচ্ছা, কিন্তু যেটা হলো যে ফেরদৌসী আপার জীবনটাও তো আসলে একটা বড় নাটকীয়তার মধ্যে দিয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার সাথে ওনার যে সম্পর্ক, সম্পৃক্ততা, সেটা অসামান্য। আমরা জানি যে ফেরদৌসী আপার জন্ম হয়েছিল 1947 সনে, তার মানে দেশ বিভাগের মতো একটা খুবই ক্রান্তি উত্তাল সময়, একটা ট্রানজিশনাল টাইম বলতে পারি। সেই ট্রানজিশনাল টাইমে তার জন্ম, ওই সময়ের আগে পিছিয়ে যাদের জন্ম, তারা আসলে মূলত আমাদের স্বাধীনতার সময়ের পরিপূর্ণ সাক্ষী। স্বাভাবিকভাবে অনুমান করা যায়, একদম তরুণ বয়স তখন, এবং স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে 60-এর দশকে তারা তখন, তিনি তখন কিশোরী। এবং যতদূর আমি জেনেছি তার কাছ থেকে এবং অন্যদের কাছ থেকে, যে 60-এর দশকে যে প্রগতিশীল আন্দোলন ছিল, সেই আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিল। আচ্ছা, মূলত বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার সংগ্রাম তখন কিন্তু ঘনীভূত হচ্ছে, এবং সেই ঘনীভূত সংগ্রামের মধ্যে কিন্তু আসলে শুধু ঢাকা না, সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্নভাবে মানুষ এই স্বাধীনতার সংগ্রাম, স্বাধিকারের লড়াইয়ের সাথে যুক্ত হচ্ছে। ওই খুলনা এবং যশোর এলাকাতে কিন্তু আসলে সাংস্কৃতিক প্রবাহটা বরাবরই খুব সমৃদ্ধশালী ছিল, এবং প্রগতিবাদী যে সাংস্কৃতিক সংগঠনগুলো, সেই সংগঠনগুলো সেখানে গড়ে উঠেছে। সেই সব সংগঠন এবং সেখানকার যেসব পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, তাদের সাথে তার ছিল ঘনিষ্ঠতা। গান করতেন অসামান্য, 70-69-এর উত্তাল সময়টা, সে সময় কিন্তু তিনি এই মুক্তির লড়াইয়ের সাথে যুক্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে কিছু একটা ঘটবে সেই আশঙ্কা নিশ্চয়ই তারও ছিল, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের লড়াইয়ের সাথে যুক্ত হয়েছিলেন, এবং আমরা জানি যে কি পরিমাণ নিপীড়নের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। তার সংসার ভেঙেছে, তিনি আবার নতুন করে যুদ্ধের পরে নতুন করে তার জীবন শুরু করেছেন, এবং তিনিই হচ্ছেন প্রথম এবং আমাদের বীরঙ্গনা যিনি অত্যন্ত গর্বের সাথে, তিনি যে বীরঙ্গনা সেটা পাবলিকলি স্বীকার করেছেন। এই নিপীড়নের যে ক্লেদের চাইতে বরং যে বীরত্বের জায়গাটা আছে, সেটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার পরে তিনি তার নতুন করে আবার তার সংসার গুছিয়েছেন, এবং আমরা জানি যে স্বাধীনতার আগেও তিনি কিন্তু 60-এর দশকে একজন মেয়ের পক্ষে
রেখে সংসারের বাইরে যেয়ে চাকরি করা, জুট মিলে চাকরি করতেন, এরকম কাজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল, এখন যতটা সহজ সেই কাজটা তিনি করেছেন। অর্থাৎ তিনি বহির্জগতের সাথে আগে থেকেই যুক্ত ছিলেন, সেই অর্থে আমরা বলতেই পারি যে আমাদের নারী অধিকার বা নারীর মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ের তিনি একজন পুরোধা। স্বাধীনতার পরে আসলে তিনি এই ছোট ছোট ভাস্কর্য বা ভাস্কর্যধর্মী যে শিল্পকর্মগুলো সেগুলো গড়া শুরু করলেন, এবং আমি যতদূর জানি 90-এর শেষের প্রথম দিকে উনি আসলে যশোরে চারুপীঠও তখন গড়ে উঠছে, চারুপীঠের যেসব শিল্পীরা ছিল তাদের সাথে যুক্ত হলেন, সুলতানের সাথে দেখা করলেন তাদের উৎসাহে, এবং বলা শুরু করলেন যে আমি যা করছি সেটা কি কিছু হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা। সুলতান তাকে প্রচণ্ড রকমের উৎসাহিত করেন, আমি জানি যে চারুপীঠের যেসব তরুণ শিল্পীরা ছিল তারাও তাকে উৎসাহিত করেন, এবং তার ফলাফল হিসেবে সাহস করে যশোর ইনস্টিটিউটে তিনি 91 সালে তার প্রথম প্রদর্শনীটা করেন। আচ্ছা। এবং সেই প্রদর্শনী ব্যাপক সাড়া ফেলে, কারণ হচ্ছে এই যেটা বলছিলাম আমরা শুরুতেই যে ফেলে দেওয়া কাঠ, তারপরে শেকড়, নারকেলের খোল, এরকম সব উপাদানকে তিনি অসামান্য সৃজনশীলতা দিয়ে ফুটিয়ে তুলেছেন, বিভিন্ন ধরনের গড়ন তৈরি করা, বৈচিত্র্যময় গড়ন তৈরি করা, যেগুলো আমাদের পরিচিত গড়ন, ধরেন একজন কৃষক হেঁটে যাচ্ছে, অথবা দাওয়ায় বসে একজন নারী আরেকজন নারীর চুল বেঁধে দিচ্ছেন, প্রসাধনের সহযোগিতা করছেন, এই ধরনের সব অদ্ভুত অদ্ভুত গড়ন বিভিন্ন শিকড়ের মধ্যে বা বিভিন্ন ফেলে দেওয়া উপাদানের মধ্যে তিনি প্রথমে আবিষ্কার করতেন, তারপরে খুব অল্প, আমি বলবো সম্পাদনা, অল্প সম্পাদনার মধ্যে দিয়ে তিনি এই ফর্মগুলো তৈরি করতেন। এ ধরনের শিল্প পৃথিবীতে নতুন না, এবং আমরা যতদূর জানি যে ইউরোপে বিশেষ করে বা সারা দুনিয়াতেই আমরা বলি লগ স্কাল্পচার বা লগ ক্রাফটিং বলা হয়, এই ধরনের কাজ কিন্তু মানুষ করেন, এবং এগুলোর একটা বাজার মূল্য আছে, এক ধরনের ডেকোরেশন পিস হিসেবে এইগুলোর চাহিদা আছে। আমাদের এই অঞ্চলে প্রথম এই ধরনের কাজ করা শুরু করলেন বা চোখে পড়ার মতো বা তাৎপর্যপূর্ণ কাজ করা শুরু করলেন হচ্ছে অবন ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। তার কার্টুন কুটুম সিরিজের কথা আমরা অনেকেই জানি, যে আসলে একদম তারও সে জীবনের শেষ প্রান্তে এসে তিনি আসলে এই ফেলে দেওয়া শিকড়, গাছের টুক ডাল, মরা পাতা, এসব দিয়ে তিনি বিভিন্ন গড়ন তৈরি করেছিলেন। ফেরদৌসি আপার ক্ষেত্রে যেটা আমি যতদূর জানি, তিনি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন না, তিনি ছিলেন স্বশিক্ষিত শিল্পী, ফলে তিনি শুরু করেছিলেন আসলে একেবারেই নিজের মতো করে, অর্থাৎ কোনো রকমের, যেটা হয় যে একাডেমিক শিক্ষাতে কি হয়, আমরা অনেক ইনফরমেশনস পাই, তার মধ্যে দিয়ে আমরা একটা ফর্ম তৈরি করার একটা একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, একেবারেই অপ্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি তার শিল্পকর্মগুলো তৈরি করেছেন। স্যার, আমরা আপনার কাছে একটু তার উল্লেখযোগ্য কাজগুলো সম্পর্কে জানতে চাই। কাজগুলো নিয়ে বিতর্ক আছে অনেক, যেমন হচ্ছে তার শিল্প, যদি আমরা বলি কড়া একাডেমিক ভাষায় যে তার শিল্পকর্মগুলো ক্রাফট না আর্ট, হ্যাঁ এই বিতর্ক আছে। যেমন তিনি কিছু কিছু ফর্ম তৈরি করেছেন, যে একটা মানুষের ফর্ম তৈরি হয়েছে, তার ফর্মের মাথার মধ্যে তিনি টব বসিয়ে দিয়েছেন, টবের মধ্যে গাছ আছে, ফলে এটা শিল্প নাকি আসলে মানে চারুশিল্প না কারুশিল্প, এইসব বিতর্ক আছে, তো ফলে এগুলো কিন্তু তিনি বদার করতেন না। আমার মনে আছে যে 2005 সালে আমি একটা এক্সিবিশন কিউরেট করি, ডটস নামে একটা গ্যালারি আমরা তখন তরুণরা মিলে করে তুলেছিলাম গুলশান আড়ংয়ের কাছে, তখন আমি প্রথম প্রদর্শনীটা কিউরেট করি, তো সেই প্রদর্শনীতে আমি 20 জন শিল্পীর কাজ নিয়ে একটা প্রদর্শনী আয়োজন করতে চেয়েছিলাম, তো তখন এই 20 জনের মধ্যে আমি ফেরদৌসি আপাকে রেখেছিলাম। তো যখন আমি ফেরদৌসি আপার কাছে তার কাজ চাইতে গেলাম, তখন তিনি নিজে বলছেন যে আমার শিল্পকর্মগুলো কি আসলে ভাস্কর্য? তাই বললাম না, এর মধ্যে থেকে অনেকগুলোই আসলে ভাস্কর্য ধর্মী কাজ আছে, নিশ্চয়ই স্বীকার করব যে তার সবগুলো মানে সেই অর্থে আমরা যদি বলি প্রাতিষ্ঠানিকভাবে যে পরিপূর্ণভাবে ভাস্কর্য না, কিন্তু আবার বেশ কিছু কাজ ভাস্কর্য হয়ে উঠেছে, তো কেন না আপনার এই পুরো যে সংগ্রাম, আপনার এই পুরো যে সৃজনশীলতার প্রবাহ, তার থেকে কিছু রত্ন আমরা মানুষকে দেখাই। তখন দুটা ভাস্কর্যধর্মী ফর্ম একদম ভাস্কর্যের মতোই হয়ে আছে গাছের গুড়ি থেকে, আমার মনে হচ্ছে 71-কে নিয়ে একটা কাজ ছিল তার, আরেকটা ছিল হচ্ছে একটা একটু রোমান্টিক ধরনের নারী অবয়ব, সেই দুটো আমি প্রদর্শনীতে রাখি।
এই প্রদর্শনী তাকে আবার ইন্সপায়ার করে, কারণ এর আগে তিনি বেশ কয়েকটা প্রদর্শনীতে করে ফেলেছেন, তখনও স্বাধীনতা পদক পেয়েছেন কিনা আমার মনে পড়ছে না। তিনি তারপরে সেই প্রদর্শনীর পরে নিজেই উৎসাহিত হয়ে বললেন যে আমি তোমাদের এখানে আরেকটা এক্সিবিশন করতে চাই। 2007 সালে তার একটা একক প্রদর্শনী আমরা ওখানে করি এবং অসংখ্য প্রদর্শনী তিনি করেছেন, একক দৃকে করেছেন, বেঙ্গলে করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন, শিল্পকলা একাডেমিতেও বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন। প্রতীকী অর্থে কিছু বোঝাতে তিনি কাজগুলো করতেন নাকি আসলে তিনি যেটা করে আনন্দ পেতেন তিনি সেটাই করতেন? শিল্প তো আসলে ব্যাকরণ মেনে হয় না। আচ্ছা, কিন্তু আসলে শিল্পী যা সৃষ্টি করে তাকে আমরা ব্যাকরণের মধ্যে দিয়ে ব্যাখ্যা করি। জি জি, ব্যাকরণের ভূমিকা থাকে হয়তো শুরুতে, কিন্তু শিল্পী যখন শিল্পকর্মের মধ্যে ঢুকে যায়, আপনি যেটা বললেন যে আসলে শিল্পীর প্রথম জায়গাটা হচ্ছে আনন্দের জায়গাটা, প্লেজার। উইদাউট প্লেজার আর্ট ইজ ইম্পসিবল। তো এখন সেই জায়গা থেকে যদি চিন্তা করি, উনি আনন্দ পেয়েছেন কাজ করে। এখন তারপরে তার শিল্পকর্মকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে আমরা গ্রহণ করব, সেটা কিন্তু আসলে দর্শক হিসেবে, শিল্পরসিক হিসেবে আমাদের ব্যাপার। কিন্তু সব মিলিয়ে তিনি একজন শিল্পিত মানুষ এবং অসম্ভব বর্ণাঢ্য তার শৈল্পিক জীবন, তার সংগ্রামের জীবন। তিনি আমাদের আসলেই একজন জাতীয় সম্পদ। বাংলাদেশের ভাস্কর্য শিল্প নিয়ে তিনি কি ভাবতেন না, আপনার কি মনে হয়? প্রচন্ড রেসপেক্টের জায়গাটা ছিল। আচ্ছা, হ্যাঁ, কারণ এবং এক ধরনের দ্বিধা কাজ করত। দ্বিধা কাজ করতে হচ্ছে যে উনি স্বশিক্ষিত শিল্পী, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভাস্কর্য বিভাগগুলো তৈরি হয়ে গেছে, অনেক শিল্পীরা শিল্পকর্ম করছেন এবং ছোট বড় সবার কাছেই, তার চাইতে বয়সে ছোট কিংবা তার চাইতে বর্ষীয়ান যারা, রাজ্জাক স্যারের কাছে যেতেন, তিনি তার কাজগুলো নিয়ে মতামত জানতে চাইতেন সবার কাছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আচ্ছা, এবং মতামত জানতে চাইতেন এবং সেই মতামতগুলোকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করতেন। আচ্ছা স্যার, আমরা জানি উনি 1977 থেকে 98 সাল পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তিনি স্কুলেও শিক্ষকতা করেছেন, তাছাড়া তিনি UNDP, FAO, মার্কিন দূতাবাসের মতো প্রতিষ্ঠানেও তিনি চাকরি করেছেন। কিন্তু আমরা তার শেষ বয়সে লক্ষ্য করলে দেখা যায় কিন্তু তিনি সব কিছু ফেলে শিল্পকর্মে মনোনিবেশ করেছিলেন এবং সেটা অবিরামভাবে অব্যাহত করেছেন। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমরা যখন মিনার নিয়ে কাজ করছি, তো ওই সময় আমি ইউনিসেফে যে দেখি ফ্রন্ট ডেস্কে বসে আছেন উনি, কি ব্যাপার ফ্রন্ট ডেস্কে আপনি? বলেন আমি যোগ দিলাম এখানে। তা আমি বললাম যে কেন? বলে যে না আসলে কাজ করতে করতে তো মাঝে মাঝে একঘেয়ে লাগে। আচ্ছা আচ্ছা, ফলে আমার বলবো যে দুটা কাজই তিনি একসাথে অব্যাহত রেখেছেন। তিনি শিল্পকর্ম রচনাটা কখনো থামাননি, আবার তার পাশাপাশি কাজও করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কাজ করতে তিনি পছন্দ করতেন, শিক্ষকতা যেমন আনন্দ নিয়ে করেছেন, UNDP, ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে কাজ করেছেন সেখানেও তিনি আনন্দ নিয়েই কাজ করেছেন। আচ্ছা, তাহলে কাজের একঘেয়েমি থেকেই আসলে তার কাজের বলা যায় জীবনের একটা অংশ তো বটে। আমাদের জীবনকে পরিচালিত করতে হয়, জীবিকার প্রয়োজন আছে, তার সব ছেলে মেয়েদেরকে তার বড় করতে হয়েছে। আচ্ছা, নিজে বাসায় রান্না করতেন, আচ্ছা, ঘর সাজাতেন, নিজেকে সাজাতে পছন্দ করতেন। তো যেটা বলা যায় যে মানে আমি পুরুষ শিল্পী হিসেবে বলতেই পারি যে পুরুষরা যে পরিমাণ অবকাশ পায় তার কাজের জন্য, মেয়েদের কিন্তু আবার একই সাথে ঘরের নানান কাজগুলো করতে হয়। তো সেই কাজগুলো কোনোটাই তিনি বাদ দিতেন না, অসম্ভব ভালো রান্না করতেন। স্যার, আপনার কাছ থেকে আমরা ফেরদৌসী প্রিয়ভাষিনী সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। এবার একটু আপনার ভাস্কর্য প্রসঙ্গে আসি, যে আপনি নিজেও একজন ভাস্কর, তো আপনার কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমাদের বাংলাদেশের ভাস্কর্য চর্চার ইতিহাসটা বেশি দিনের নয়, সেটা হচ্ছে আসলে মূলত নভের আহমেদের হাত দিয়ে 60-এর দশকে আসলে আধুনিক ভাস্কর্য চর্চার শুরুটা হয়। 63-এর দিকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সূচনা হয়। ইতিমধ্যে কত বছর, 55 বছর কেটে গেছে যদি প্রাতিষ্ঠানিক চর্চার কথা বলি, আর নভেরার শিল্প চর্চার জায়গা থেকে যদি হিসাব করি 60 বছর। 60 বছর কিন্তু একটা দেশের যে কোনো একটা শিল্প আন্দোলনের জন্য খুব বড় সময় না। তো আমরা নিজেদেরকে বিবেচনা করি, মানে আমি এবং আমার সমবয়স্করা, যে আমরা আসলে তৃতীয় প্রজন্ম। তো তৃতীয় প্রজন্ম হিসেবে আমাদেরকে বহুমাত্রিক কাজ করতে হয়। আমরা যেমন ইনস্টলেশন করি, আবার একই সাথে আপনার ট্র্যাডিশনালি যে স্কাল্পচার বা যে প্রথাগত যে ভাস্কর্যের যেসব ধারা উপাদান সেগুলো নিয়ে আমরা কাজ করি, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে আমরা পছন্দ করি এবং চাই, এটা আমাদের একটা দায়িত্বের জায়গা। ঢাকা সেনানিবাসে একটা কাজ আছে আমার, সংগ্রাম থেকে স্বাধীনতার নামে একটা রিলিফ ভাস্কর্য, যেটা আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা যেখানে হয়েছিল, যেখানে বঙ্গবন্ধুকে আটকেও রাখা হয়েছিল, ওখানেই বিচার করা হয়েছিল, সেই জায়গাটাকেই একটা বিজয়কেতন নামে একটা জাদুঘরে পরিণত করেছে সামরিক বাহিনীর কর্তৃপক্ষ।
এবং সেই মিউজিয়ামের কাজটা করতে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি তো কাজ গবেষণা আর শিক্ষকতা করতেই হচ্ছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, বর্তমানে বাংলাদেশে ভাস্কর্য শিল্পের মূল চ্যালেঞ্জগুলো কি? আমরা নিজেরাই, অর্থাৎ হচ্ছে বাংলাদেশে ভাস্কর্য চর্চা এখন খুব প্রাথমিক পর্যায়ে আছে, এটা মানতেই হবে। কিন্তু আবার আশাবাদের জায়গাটা হচ্ছে যে তিনটা প্রজন্ম অতিক্রম করছি আমরা, এবং আমরা এখন কিন্তু আগের চাইতে অনেক বেশি সঙ্গবদ্ধ, এবং আমরা মনোযোগ দিচ্ছি সেই জায়গায় যে জাতীয়ভাবে যেমন ভাস্কর্যের চর্চার জায়গাটা আছে। ভাস্কর্য কিন্তু অনেক রকম, যেমন আমরা একেবারেই ভাস্কর্য স্টুডিওর ভেতরে কিছু ভাস্কর্য তৈরি করেন, যেগুলো হয়তো ব্যক্তিগতভাবে সংগ্রাহকরা সংগ্রহ করেন। আবার বেশ কিছু ভাস্কর্য হয় হচ্ছে কমিশনড ওয়ার্ক, যেগুলোকে আমরা বলি বহিরাঙ্গন ভাস্কর্য। সাধারণের কাছে ধারণা হচ্ছে এটা আমাদের এই এই ভাস্কর্যই আমরা তৈরি করছি, তো এটা একটা সংকটের জায়গা। আমরা এই সংকটটাকে মোকাবেলার জন্য ইতিমধ্যে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ যেমন কাজ করছে, পাশাপাশি একই সাথে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা তৈরি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য প্রাক্তনী সংঘ। তারাই হয়তো খুব অল্প সময়ের মধ্যেই জনগণের সামনে কিছু নীতিমালার জন্য, একটি নীতিমালার জন্য কিছু প্রস্তাবনা উপস্থাপন করবে, যাতে এই যে বহিরাঙ্গন ভাস্কর্য সেই ক্ষেত্রে একটা সুষ্ঠু প্রক্রিয়া তৈরি হয় এবং ভালো ভাস্কর্যগুলো আমরা রাস্তায় দেখতে পাই। চমৎকার বলেছেন স্যার, কথা বলতে খুবই ভালো লাগছিল আপনার সাথে। আজকের এই দিনে আমরা ফেরদৌসী প্রিয় ভাসিনীকে হারিয়েছি, তাকে আমরা আরও একবার গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই দিনে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, একই সাথে বাংলাভিশনকেও ধন্যবাদ আমাকে এখানে এসে ফেরদৌসী আপার মতো একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সহনশীলতা ছাড়া শুধু আইন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক।